হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমাদের দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি ইউটিউব ছেড়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, সত্যি আমি ইউটিউব ছেড়ে দেবো। আমি আর পারছি না সহ্য করতে, আমি আর নিতে পারছি না বন্ধুরা, পারছি না নিতে। অনেক নোংরা কমেন্ট আসে, অনেক অনেক নোংরা কমেন্ট আসে, ওটা নিয়ে আমার কোনো আফসোস নেই, সত্যি বলছি কোনো আফসোস নেই। কিন্তু একটা কমেন্ট আমি আর সহ্য করতে পারছি না, নিতে পারছি না, আমি আর একদমই নিতে পারছি না। মানুষ ঘৃণা করতে নেই, কিন্তু ছি ঠু, যে কমেন্ট করে কি বলবো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি নিতে পারছি না, এই শব্দটা আমি নিতে পারছি না বন্ধুরা, সত্যি বলছি আমি আর পাচ্ছি না এই শব্দটা নিতে। রমেন সমাদার, রমেন সমাদার নামে আমাকে এই কমেন্ট করে করে প্রচণ্ড জ্বালাচ্ছে বন্ধুরা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে হারামজাদা, তুই নিজের মুখ চেহারা দেখেছিস? তুই তো আমার থুতু ফেলারও লাইক না, ঠিক আছে? তো তোকে বলছি রমেন সমাদার, তুই আমার ভিডিও দেখবি না, ঠিক আছে? নাহলে খুব খারাপ হবে, তুই আমার ভিডিও দেখবি না হারামজাদা, তুই আমার ভিডিও দেখবি না, ঠিক আছে? আমি অনেক পরিষ্কার হয়ে গেছি এই কমেন্টটাতে, আমার আরও কমেন্ট আসলে আমি অত পরিষ্কার নাই, কিন্তু এই রমেন সমাধান নামে এই কমেন্টটা আসলে আমি সহ্য করতে পারছি না, কিছুতেই আমি সহ্য করতে পারছি না, আমি আর নিতে পারছি না। তার জন্য আমার ইউটিউব ছাড়তে হবে, কিছু করার নেই। আমি এতটা কষ্ট করছি, তোমরা বিশ্বাস করো? আমার এই হাত পা পুরো যন্ত্রণা করে, আমার প্রচণ্ড কোমর যন্ত্রণা করে, সেই নিয়ে ভিডিও বানানো। জানানো ছিল রিপোর্টটা ঠিক এসেছে, এমনি খারাপ কিছুই নেই, কিন্তু প্রচণ্ড হাত পায়ে যন্ত্রণা। আমি ডাক্তার কাছে গিয়েছিলাম, এক সপ্তাহ পর বলেছে আবার যেতে। আর আর একটা কথা কথা বলতে পারছি না, চারিদিকে শোর খুব, কী করবো বলো, ওর জন্য সরি। তোমরা প্লিজ বুঝে নিও আওয়াজগুলো। আর আমার অ্যাসিস্ট্যান্ট 2-3 সপ্তাহর বেশি হয়ে গেল এখান থেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, যেটুকু জানি সেটাই বলছি। আমার ফোনে এসেছিলো মেসেজ, কিন্তু আমার হাতে এখনও পৌঁছায়নি বন্ধুরা, আমি অনেকটাই চিন্তিত রয়েছি। আমার হাতে অ্যাসিস্ট্যান্টটা এখনও আসেনি, জানি না কেন আমার হাতে আসছে না। ভোলে বাবাকে এত ডাকছি, দেখো আমি অনেকটাই কষ্ট করেছি চ্যানেলের পেছনে, অনেকটাই কষ্ট করেছি। সোমবার পর্যন্ত দেখবো, দেখি সোমবারে কী হয়, নাহলে রিসেট মেরে দেবো, রিসেট না মারলে আমার আবার সব শেষ হয়ে যাচ্ছে। এতদিন জানতাম যে ভিউজ না হলে ওয়াচ টাইম কমে যায়, ওয়াচ টাইম সাবস্ক্রাইব সবই কমে যাচ্ছে, মানে যেটা টোটাল সেটা। এমনি ওয়াচ টাইম বাড়ছে, সাবস্ক্রাইব বাড়ছে, খুবই হচ্ছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, কিন্তু ডলারও কম বেশি হচ্ছে, জানি না কেন। ডলার কখনোই কম বেশি আমি জানি না, আমার হয়তো জানা নেই, তোমরা যদি জানা থাকে তাহলে প্লিজ আমাকে বলো। ডলারটাও কম বেশি হচ্ছে, মানে ডলারটা হয়ে যাচ্ছে, সেটা আবার কম কী করে হয়ে যাচ্ছে, মানে ওটা আমার আমি বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না কিছু। তোর জন্যে বলছি নানান কিছু মিলিয়ে আমি এতটা কষ্ট করছি, তার জন্যে মন থেকে আর ভালো লাগছে না, মনে করছে আমি ইউটিউব ছেড়ে দিই। সব দিকে আমি পরেশান হয়ে রয়েছি, একই দিকে কমেন্টে আমাকে জ্বালিয়ে মারছে। আমি ওই আমি ভিডিও বানাই, দেখো আমি গান অনুযায়ী ভিডিও বানাই, কাউকে ভালোবাসার জন্য না বা ই করার জন্য না, ভিউজ না। দেখো আমার স্বামী আছে, বাচ্চা আছে, আমাদের সুখের সংসার। আর কি বলবো বন্ধুরা, তাদের আমি আর ভিডিও করবো না।
জানি না কবে আসবে, সোমবার পর্যন্ত দেখবো। সত্যি বলছি বন্ধুরা, আমি নাচানাচি করি ঠিক, কিন্তু আমি অনেকটা কষ্ট। আমি চাই আমার ছেলে একটা ভালো, আমার ছেলে দেখো 2.5 বছর হতে যাচ্ছে, আমি চাই আমার ছেলেকে একটা ভালো স্কুলে পড়াতে, ভালো মতন চলাতে। কিন্তু চ্যানেলটা নিয়ে খুবই অসুবিধা রয়েছে বন্ধুরা, প্লিজ তোমরা আমার সাথ ছেড়ে দিও না, তোমরা আমাকে সাপোর্ট করো। তোমরা আমাকে অনেকটাই সাথ ছেড়ে দিয়েছো, আমার ভিউজ একদম আসছে না। প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, আর আমার বর যা কাজ করে তোমরা তো জানো কতটা কষ্টের কাজ করে, ওই কষ্ট কাজ করে দেখো, ফোনে পয়সা রিচার্জ করে দেয় তারপরেই ভিডিও বানাতে পারি। কি বলতো, আমি সত্যি ওই কমেন্ট না নিতে পারছি না, রমেন সমাধান নামের কমেন্ট আমি নিতে পারছি না, আমি ওই শব্দটা নিতে পারছি না। আমাদের নিজে কি মনে হচ্ছে আমি সত্যি নিতে পারছি না বন্ধুরা। আমি আবারও বলছি রমেন সমাধান, আমার ভিডিও তুই দেখবি না, তুই আমাকে কমেন্ট করবি না। তো বন্ধুরা আমার এই কষ্ট, তোমরা হয়তো বলবে থাম্বনেল দেখে যে হ্যাঁ ইউটিউব ছেড়ে কি করবো বলো, এছাড়া আমার উপায় নেই, এছাড়া তো কোনো রাস্তা দেখছি না, সব দিক দিয়েই তো আমি মারা গেছি, সব দিক দিয়েই। সোমবারের ইন্তজারে রয়েছি যে স্পিনটা যদি আসে, সোমবার পর্যন্ত দেখি তারপরে। আজকে তো শনিবার, শনিবারই তো, হ্যাঁ শনিবার আজকে, আর সোমবার পর্যন্ত দেখবো। তারপর আমার বলছে যে রিসেট মেরে আবার ই করবে। দেখো আমার সিলভার প্লে বাটনটা আমি তো কিছু করিনি, সব আমার বরই করে, ওই ওই সব কিছু, এইসব কিছু আমি কিছু জানি না, ওই সব কিছু করছে। আর দেখো সিলভার প্লে বাটনটা একবার ই করাতেই চলে আসলো কয়েকদিনের মধ্যেই আমার হাতে, কিন্তু এটা কেন আসছে না আমি বুঝতে পারছি না। অনেকটা টেনশনে রয়েছি বন্ধুরা, প্রচুর কষ্টে রয়েছে, এতটা কষ্ট করে ভিডিও করি। তোমরা আমার শরীরের বিষয়ে জানো না, আমি নেক্সট ভিডিওতে বলবো যে আমার শরীরে তো প্রবলেম, তাও আমি নিচে নিচে ভিডিও করি, ছেলেটার কথা ভাবি যে আমি আমি যদি নাও থাকি তাহলে আমার ছেলের ভবিষ্যৎ হয়ে যাবে, খুব ভালো থাকবে, সেটাই চাই যে ভালো স্কুলে পড়বে। কখনো বলবো না যে ভালো চাকরি করবে, আমার ছেলেও আমার মতন ইউটিউব, আমি যেরকম হয়েছি ছোট্ট একটি ইউটিউবার, এখনো ছোটই আছি। আমি চাই আমার আমার ছেলে নাম্বার 1 ইউটিউবার হয়, বাবাই দাস ইন্ডিয়ার নাম্বার 1 ইউটিউবার ও যেন হয়। এখন সব ভোলে বাবার ইচ্ছা, আর তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না, তোমরা যদি সাপোর্ট না করো কিছুই হবে না। তো এখনো কাজের থেকে আসেনি, দেখো বিকাল অন্ধকার হয়ে গেছে, এখনো আসেনি, অনেকটাই কষ্ট করে বন্ধুরা, প্রচুর কষ্ট করে। এর আগে আমার শরীর খারাপ হয়েছিল, তোমরা দেখেছো কদিন ছুটি ছিল, তার জন্য কাজেও রাখিনি, মালিকে কাজ থেকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ একটা কথা আছে, যে খাটতে পারে না তার কাজের কখনো অভাব হয় না বন্ধুরা, ঠিক তার সংসার চলে, ঠিক কিনা বলো? তার জন্য একটু কষ্ট, ওইদিকে ওইদিকে যে কাজটা খুঁজতে হচ্ছে, কাজটা করছে, তারপরে তো সংসারটা চালাবে। ওই কয়েকদিনে খুবই শরীর খারাপ ছিল আমার, খুবই, তোমরা দেখেছো আমি বিছানার থেকে উঠতে পারিনি, এতটা পরিমাণে জ্বর হয়েছিল।
তিন চার দিন ছুটি করাতেই তারপর আর কাজে নেয়নি মালিক। একটাই কথা বলবো বন্ধুরা, তোমরা তোমরা আমার সাথ ছেড়ে দিও না, প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা সাথ ছেড়ে দিলে আমি কখনোই আগে বাড়তে পারবো না, তোমরা যদি সাপোর্ট না দাও আমি কখনোই পারবো না, তোমরা ছাড়া তোমরা যদি আমাকে সাহস দাও তাহলেই আমি পারবো। আমার যেটুকু কর্তব্য যেটুকু কাজ আমি সব করছি, শুধু তোমাদের সাপোর্ট ছাড়া পারবো না, তোমাদের সাপোর্ট চাই। তো বন্ধুরা অনেক কষ্ট, তোমরা আমার সবকিছু, আমার তো কেউ নেই স্বামী আর বাচ্চা ছাড়া, তো তোমরাই আমার সবকিছু, তাই তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, যদি ভুল হয়ে থাকে মাফ করে দিও। শেষ করছি, ঠিক আছে, খাইও নি, অনেকটা বেলা হয়ে গেছে, খাবো, ও এখনো আসেনি, একা একা খেতে ইচ্ছে করছে না তাই খাইনি, আর ছেলে ঘুমাচ্ছে খুব মশা, তাই মশারি টানিয়ে দিয়েছি, অল আউটে জলটা এই তেলটা শেষ হয়ে গেছে, আনা উঠছে না, আনতে হবে, তো রাখছি, ঠিক আছে, টাটা বন্ধুরা।